আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজ আমি নতুন একটি দিদির শুরুতে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিওগুলো কম সময়ের মধ্যে আপনাদের মাঝে পৌঁছাবে। তো আজকে আমার বাসায় অনেক কাজ ছিল, সেজন্য আমি হালকা পাতলা কিছু রান্না করেছি। তো সেই রেসিপিগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করছি। আমি দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু রসুন আর শুকনো মরিচ, তো সরিষার তেল গরম করে একটু বেজে নিয়েছি। তো প্রতিদিন আমি ভাতের সঙ্গে রসুন, কাঁচা রসুনের কোয়া খেয়ে থাকি, সেজন্য হয়তো কাজের ফাঁকে এত কাজের মাঝে প্রতিদিন রসুন খোসা থেকে ছাড়িয়ে নেওয়া সম্ভব হয় না, সেই জন্য আমি একেবারে কিছু রসুন খোসা থেকে ছাড়িয়ে নিয়ে তৈলে গরম করে একটা বয়ামে রেখে দিলাম। প্রায় এক সপ্তাহ চলে যাবে আমার এই রসুনগুলো আমি এভাবে সংরক্ষণ করেছি, তাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। তো আমি প্রতিদিনই একটু রোদে দিয়ে দিব, তাহলে রসুনগুলো ভালো থাকবে। তো আজকে আমি লাউ রান্না করেছিলাম, তো সেই রেসিপিটি আমি শেয়ার করছি। আমি এখানে বড় একটা লাউ কেটে নিয়েছি, এখন আমি একটা হাঁড়িতে লাউগুলো অ্যাড করলাম। তারপরে আমি এর সঙ্গে কিছু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবগুলো প্রায় এক টেবিল চামচের মতো করে আমি অ্যাড করলাম। তারপরে আমি লবণ অ্যাড করে দিয়েছি, এখন আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি প্রায় 3 টেবিল চামচের মতো রসুন অ্যাড করলাম। এখন এগুলোকে মিক্স করে আমি প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো দেখুন লাউ থেকে পানি বের হয়ে এসছে। এখন আমি টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি, তার সঙ্গে আমি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিলাম, কিছু কাঁচা পেঁয়াজও আমি অ্যাড করেছি। আমি লাউটা ফোড়ন দিয়ে রান্না করব, সেজন্য আমি এখন তৈল অ্যাড করিনি। লাউ রান্নাটা অতি সহজ, সেজন্য আমি আমার নতুন গৃহিণী যারা তাদের জন্য আমি আজকের এই লাউয়ের রেসিপিটি শেয়ার করছি। যদি আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন এবং কমেন্টস এবং লাইকস কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি ফোড়নও দিয়ে ফেলেছি, তারপরে আমি এখন লাউটা প্রায় হয়ে গেছে, সেজন্য আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম।
আলহামদুলিল্লাহ, লাউটা প্রায় হয়ে গেছে, আমি আর কিছুক্ষণ পরে লাউটা নামিয়ে ফেলবো। তো আজকের মতো আমি আমার ভিডিও থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।